নমস্কার, আমাদের স্টার প্রোডাকশনের সমস্ত দর্শক বৃন্দদেরকে জানাই নমস্কার। আমি পায়েল, আপনারা দেখছেন স্টার প্রোডাকশন, আপনাদের নিজস্ব চ্যানেল। ডক্টর হিমাদ্রি পালের পৌরোহিত্যে শুক্লা পালের তত্ত্বাবধানে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত আনন্দলোক ভবনে 2রা অক্টোবর 2023 অনুষ্ঠিত হলো শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্র আয়োজিত আবৃত্তি প্রশিক্ষণ শিবির ও কর্মশালা। উক্ত কর্মশালাতে উপস্থিত ছিলেন ইএনটির ডক্টর পি কে মান্না, আবৃত্তিকার সুকুমার ঘোষ ও দীপঙ্কর ঘোষ। বাকশিল্প চর্চাতে গলাকে সুন্দর ও সাবলীলতাকে বাস্তবায়িত করতে এবং বাস্তব ভূমিকে নিজেদের প্রকাশভঙ্গি শেখাতে এর জুড়ি মেলা ভার। দেখতে থাকুন স্টার প্রোডাকশন ডায়মন্ড হারবার। এই মুহূর্তে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন এই শ্রুতি আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ সদস্যা শ্রুতিনন্দা পাল। তার কাছ থেকে এই কর্মশালা সম্পর্কে একটু জেনে নেব। দেখুন, আমাদের শ্রুতি সংস্থা এই কর্মশালা, আবৃত্তি কর্মশালা আজকে আয়োজন করেছে। ডায়মন্ড হারবারে তো বটেই, বলতে গেলে পুরো দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আবৃত্তি চর্চা বা বাকশিল্পের চর্চা নিয়ে কোনো কর্মশালা এই প্রথম কিন্তু উদ্যোগ করা হচ্ছে। এবং এখানে যেমন আছেন আমাদের যিনি শ্রুতির শিক্ষিকা এবং কর্ণধার শ্রীমতী শুক্লাপাল চট্টোপাধ্যায়, তিনি আজকে এই কর্মসভায় শেখাচ্ছেন কীভাবে আবৃত্তি করতে হয়, আবৃত্তির বিভিন্ন খুঁটিনাটি, উচ্চারণ, দমের প্রয়োগ, স্কেলের প্রয়োগ, সেগুলো কীভাবে করতে হয় সেগুলো তিনি শেখাচ্ছেন। তাছাড়াও বাইরে থেকে কিন্তু আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিভিন্ন বিখ্যাত আবৃত্তিকারেরা, যেমন বিখ্যাত আবৃত্তিকার সুকুমার ঘোষ আজকে আমাদের সঙ্গে আছেন, আছেন আবৃত্তিকার দীপঙ্কর ঘোষ, আরও আছেন আমাদের সঙ্গে ডক্টর পি কে মান্না, যিনি নাক কান গলা বিশেষজ্ঞ একজন, এবং বিভিন্নভাবে কীভাবে বাকশিল্পের চর্চার জন্য গলাকে ভালো রাখা যায় সে সম্বন্ধে তিনি আজকে আমাদেরকে বলবেন। এলো বেলো ঝড়, এলো ঝড়, এলো ঘুরতাম পায়ে তাকে ঘুরনি, তখনই দুঃখাম আমার মনে চুপচাপ হেবেলে মতো এই ঝড় বছরায় দুলে ওঠে, ফুলে ওঠে, আছড়ায় বাছড়ায় পাল ভাঙে, পাল ভাঙে ছেড়ে কাছে ছেড়ে বাঁচি অস্থি পড়ে নি রোডে নির চৌচি যারা নীতি জমি আমার মনে চুপচাপ চুপ। ভাবনাটা খুবই নতুন, এখানে মানুষ অনুষ্ঠান করে, মানুষ কম্পিটিশন করে, কিন্তু কর্মশালার ভাবনা চিন্তাটা একটু নতুন, তাই কিছু ক্ষেত্রে মানুষকে কর্মশালাতে কি হচ্ছে সেটা বোঝাতে আমাদের একটু হয়তো কষ্ট পেতে হয়েছে, কিন্তু সেটা আজকের এই সাফল্যের কাছে কিছুই নয়। বিভিন্ন জায়গা থেকে লোক এখানে এসছেন, শুধু যে ডায়মন্ড হারবার তা নয়, এমনকি নদিয়া থেকে, হলদিয়া থেকে, মহিষাদল থেকে প্রচুর লোক এখানে অংশগ্রহণ করেছেন আজকে আমাদের মাঝে। তাছাড়া এখানকার যারা লোক আছেন, যারা আমাদের শ্রুতির সদস্য আছেন, তাদের প্রত্যেকেরই হেল্প ছাড়া অবশ্যই এটাকে সফল করা সম্ভব ছিল না। নতুন উদ্যোগ তো একটু চিন্তা ছিল কীরকম কী হবে, কতটা সাড়া পাবো, লোকে কতটা উৎসাহী হবে এই জিনিসে, কিন্তু আজকে যেরকম সাড়া পেয়েছি, প্রায় 80-90 জন শিক্ষার্থী এখানে এসছেন বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন বয়সের, এমনও আছে আমাদের তো দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা 6 পর্যন্ত এবং বাকিটা তার ঊর্ধ্বে সর্বসাধারণ। তো সর্বসাধারণের গ্রুপে আমাদের এমনও একজন আজকে এখানে উৎসাহী শিক্ষার্থী এসছেন যার বয়স প্রায় 90-এর কাছাকাছি, আবার একেবারে ছোটদের গ্রুপে এরকমও আছে যে যারা একেবারে ছোট, ক্লাস 3-তে পড়ে, 2-তে পড়ে, তারাও কিন্তু এসেছে। আমাদের কর্মশালার ব্যাপারে চিন্তাভাবনা অনেকদিনই ছিল, কারণ এখানের
কলকাতার দিকে হয়তো অনেক কর্মশালা হয়, মানে প্রশিক্ষণ শিবির হয়, কিন্তু এই এতাদ অঞ্চলে এখানে ডায়মন্ড হারবার তো বটেই, আশপাশেও এই কর্মশালার আমরা হয়নি, এখনো পর্যন্ত হয়নি, আমরাই প্রথম করছি। এখন কেন করছি সেটা হচ্ছে যে আমরা তো এখানে চর্চা কেন্দ্র আমরা শেখাচ্ছি, ঠিক আছে, কিন্তু আরও তো শিক্ষার শেষ নেই নানা দিক থেকে। আর যেহেতু এগুলো বাচিক শিল্প, এটার নির্দিষ্টভাবে এরকম কোনো সিলেবাস নেই যে এইটুকু শিখলেই শেষ হয়ে গেল, তাই আরও জনে আরও কিছু শেখা, আরও বেশি শেখা। এক্ষেত্রে আমিও হয়তো একজন শিক্ষার্থী, তা সেই শেখানো শেখা আরও কিছু আমার শেখানোর জন্য, এবং নানা জায়গার মানুষকে যারা বিশেষত এরকম আছে যে শিক্ষা আবৃত্তিতে অনেকে আগ্রহী কিন্তু আবৃত্তি হয়তো সেভাবে শিখে উঠতে পারেনি, হ্যাঁ, আবৃত্তিতে এই প্রশিক্ষণ শিবির থেকে তারা অন্তত একটা বেসিক আইডিয়া করতে পারে, প্রাথমিকভাবে তারা কিছু শিখতে পারে এবং তারপরে হয়তো তাদের আগ্রহ আরও বাড়ে। আবার এরকমও হয়েছে অনেকে চর্চা করতো কিন্তু এখন আর তাদের নানা কারণে সেটা হয়ে ওঠে না, তাই এই প্রশিক্ষণ শিবিরগুলোতে এসে তারা নতুন করে সেটা নিজেকে ঝালিয়ে নিতে পারে, এই এই সুযোগগুলো করে দেবার জন্যই আরও আমাদের এই প্রচেষ্টা আর কি। আমার সাথে পেয়ে গেছি স্বনামধন্য চিকিৎসক এবং আমাদের এই জেলার ডায়মন্ড হারবারের এক প্রখ্যাত বাহ্যিক শিল্পী হিমাদ্রি পাল বাবুকে। স্যার, আপনার কাছে জানতে চাইব এই কর্মশালাটা ঠিক কি? কর্মশালা একটা বড্ড বড় টার্ম। কর্মশালার কথাটা হচ্ছে যে আমরা একটা কিছু নির্মাণ করব, তার মানে একটা অনুশীলনের মাধ্যমে দলগতভাবে একটা কিছু তৈরি করা, একটা কোনো জায়গায় পৌঁছানো। আবৃত্তির ক্ষেত্রে, গানের ক্ষেত্রে কিংবা নাটকের ক্ষেত্রে অনেক সময় আমরা এই কর্মশালা করে থাকি, কোনো সময় দুদিন, তিন দিন, চার দিন ব্যাপী, কিন্তু আমরা এখানে প্রাথমিকভাবে সারাদিন ব্যাপী কর্মশালা করছি, শুধুমাত্র এখানকার মানুষকে এবং ছেলে মেয়েদের আবৃত্তি সম্পর্কে ধারণাটা মজবুত করানোর জন্য। আচ্ছা, এই কর্মশালাটি করতে গিয়ে ঠিক কীরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যদি একটু? দেখো, কর্মশালা করতে গিয়ে অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে, অনেকেই অত্যন্ত সাহায্য করেছেন, সাংবাদিক বন্ধুরা, তোমরা, স্থানীয় কিছু কিছু যারা আমাকে স্পন্সর করেছেন তারা খুব হেল্প করেছেন, কিন্তু ব্যাপারটা তো তাই, কোনো একটা নতুন জিনিস করতে গেলে মানুষকে সেটা বোঝাতে সময় লাগে, সেই জন্য অনেক গার্জেন, অনেক শিক্ষিত ব্যক্তিও কর্মশালা বা আবৃত্তি প্রশিক্ষণ ব্যাপারে ওনাদের ধারণার একটু ঘাটতি ছিল, এটা আমাদেরই দোষ, আমরা ঠিক সময় তাদের কাছে ধারণা পৌঁছে দিতে পারিনি। অনেকেই জিজ্ঞাসা করেছেন কী কবিতা মুখস্থ করে নিয়ে যেতে হবে, অনেকেই জিজ্ঞাসা করেছেন এতে প্রাইজ আছে কি না। ঠিক আছে, এটা তো আমরাই আস্তে আস্তে মানুষের কাছে নিয়ে গিয়ে মানুষকে এই কর্মশালা সম্পর্কে ধারণা যুক্ত করলে আবৃত্তির উপকার হবে, এটাই ভাবনা এই আর কি। পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আমাকে যেতে হয় বিভিন্ন কর্মশালায়। আজকে এই শ্রুতিচর্চা কেন্দ্র, আবৃত্তি চর্চা কেন্দ্র আর কি, এদের আমন্ত্রণে এবং ডক্টর হিমাদ্রি পালের আন্তরিক আহ্বানে আজকের এই কর্মশালা এসে খুব ভালো লাগছে যে এতগুলো প্রাণবন্ত মানুষ, এত তাদের জানার ইচ্ছা, ছোট ছোট ছেলেমেয়েরা এবং বড়রা সবাই মিলে এই যে বিষয় ভাবনাটাকে নিয়ে তাদের মধ্যে একটা উন্মাদনা কাজ করেছে এবং তারা নানান প্রশ্ন করছেন কবিতার বিভিন্ন আঙ্গিক, কবিতার চলন, স্বরের ব্যবহার, উচ্চারণ পদ্ধতি, উচ্চারণ রীতি, এই শেখার যে স্পৃহা, এটা আমার কাছে অত্যন্ত আনন্দের মনে হয়েছে। তার সঙ্গে এই যে ব্যাপক এতগুলো মানুষ জড়ো হয়েছেন তাদের জন্য একটা আয়োজন, এই আয়োজনটাও আমার কাছে অত্যন্ত মানে ইন্টারেস্টিং মনে হচ্ছে। এই আয়োজনে আমি আমন্ত্রিত হয়ে আমি ধন্য, আমি গর্বিত যে আমি আসতে পেরেছি। কতটা এদের দিতে পারছি আমি জানি না, তবে খুব ভালো লাগছে পরিস্থিতি। একই সঙ্গে স্টার প্রোডাকশনসের
যারা এসেছেন এই অনুষ্ঠানকে কভার করতে, তাদেরও আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আগামী শারদীয়া আপনাদের সকলেরই ভালো কাটুক। বলুন, আমার নাম সুকুমার ঘোষ।